দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বেগ পেতে হবে না মত নীতি নির্ধারকদের প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ল ফ্রান্সে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের সংকটের মুখে প্রবাসীরা আয়ারল্যান্ডে কমেছে সংক্রমণের হার আর্থিক অনিয়ম বন্ধে এনবিআর এর নথি যাচাই ব্যবস্থা চালু কোভিড এর কারণ দেখে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানো হবে না সাফ জানালেন চেয়ারম্যান মৌসুম চলে আসলেও রাজধানীর পাইকারি বাজারে এখনও বাড়তি সবজির দাম বৃষ্টি বন্যার অজুহাত ব্যবসায়ীদের এবং সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র দর্শনে ছুটছেন মানুষ কক্সবাজার সৈকতে উপচে পড়া ভিড় হোটেল মোটেলে খালি নেই একটিও কক্ষ আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে নির্দেশ দিয়েছেন তবে আগামী সপ্তাহে আমরা সাবকমিটিগুলো দিয়ে দিচ্ছি সাবকমিটি পাঁচজন চেয়ারম্যান বাকি ছিল পাঁচজন অলরেডি নেত্রী ছিল মনোনীত করেছেন কাজে সাবকমিটির চেয়ারম্যান আর এখন আর কোনো শূন্যতা নেই তো কমিটিও জমা হয়েছে বেশিরভাগ যেগুলো হয়ে গেছে বেশিরভাগ মানে দুই তিনটে বাদ আছে আর সবই জমা হয়ে গেছে এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেব একটু চেক করে দেখে দিয়ে দেব এটা একটা আপডেট আপনাদেরকে জানালাম আমাদের আর আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যেসব সম্মেলন হয়নি সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে আর আমাদের যে সম্মেলনগুলো হয়ে গেছে কমিটি আমাদের জয়েন্ট সিটি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি চলে যাচ্ছি সেখানে বাংলাদেশকে তৈরি করবার জন্য বাংলাদেশের ভিত্তি প্রস্তর তারা তৈরি করেছিলেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এমন এক সময়ে আমি আপনাদের সামনে এসেছি যখন বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে সেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করা সেটা কিন্তু এখন একেবারেই অনুপস্থিত আমরা সবাই জানি যে দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে আমরা এই কথাগুলো বলছি আমরা বলছি যে ধীরে ধীরে গণতন্ত্রের যে স্পেস সেই স্পেসটাকে নিয়ে নেওয়া হচ্ছে এবং মূলত 1/11 পর থেকে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম দিকে আপনারা তখন এখানে যারা আছেন অনেকেই জানেন যে তখন মূল স্লোগানটা ছিল তাদের -2 থিওরি অর্থাৎ বাংলাদেশের মূল যে নেত্রী দুজন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেত্রী আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল 1/11 কিন্তু পরবর্তীকালে অত্যন্ত দুঃখজনকভাবে দুর্ভোগ্যজনকভাবে যারা এই চক্রান্ত ষড়যন্ত্রটা করছিল এবং যারা এর পেছনে কলকাঠি নাড়ছিল তারা -1 চলে আসে এবং সেখানে আরও দুঃখজনকভাবে তাদের সঙ্গে আপনার কিছুটা বলা যেতে পারে যে সহযোগিতা করতে শুরু করে কিছুটা সক্রিয়ভাবে একটা ভূমিকা পালন করে বর্তমান যে আওয়ামী লীগ যারা সরকারে আছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই 1/11 সরকারের যে আপনার যারা ছিলেন মাইনউদ্দিন ফখরুদ্দিন তাদের কর্মকাণ্ডগুলো আপনার সবই কিন্তু ছিল আপনার অসাংবিধানিক 2 বছর আপনার জোর করে থাকা এবং সেটা আবার হাইকোর্টকে দিয়ে আপনারকে আপনার ই করে নেওয়া আপনার একটা বৈধ করার চেষ্টা করা এটা কিন্তু আপনার বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের সম্পূর্ণ বিরোধী ছিল এবং দুঃখজনকভাবে তখনকার যে নেত্রী
শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন যে এই 111 সরকারের সকল কর্মকাণ্ডকে তারা ক্ষমতায় আসলে তারা বৈধতা দেবেন, যার ফলে দেখা গেল যে 111 এর যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোকে বৈধতা দিয়ে এবং তারা যখন আপনার তাদের সহযোগিতায় নির্বাচিত হয়ে আসলেন, আসার পর থেকে তারা কিন্তু এখানে মূল যে দলটি, প্রধান যে দলটি বিএনপিকে একটা নির্মূল করবার কাজে তারা লেগে গেলেন, যেটা এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই কোনো ভালো ফল আনেনি এবং ভবিষ্যতে আনবে না। বাংলাদেশ আমরা সবসময় যেটা স্বপ্ন দেখেছি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে, এখানে আপনার সমাজটা হবে গণতান্ত্রিক, একটা মুক্ত সমাজ থাকবে এবং মানুষ তার সুযোগগুলো পাবে যেখানে তার নিজেকে বিকশিত করতে পারবে, যার যেখানে যেটুকু সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতার মধ্যে দিয়ে সে এই সমাজের মধ্যে বেড়ে উঠতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা গেল যেখানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই গণতন্ত্রকে একেবারেই ধীরে ধীরে আপনার মেয়মান করে তাকে আপনার দূর করে ফেলা এবং গণতন্ত্রকে হরণ করার একটা প্রক্রিয়া শুরু করে সেটাই হলো। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেসে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গতকাল দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা আবারও যাচ্ছি তার কাছে। সেখানে দেশরত্ন শেখ হাসিনার সাফল্য, উন্নয়ন, সংকট মোকাবিলা, তার যে সাহসী নেতৃত্ব, ইভেন এ বৈশ্বিক মহামারী তো বহু দেশের তুলনা আমরা এখনো অনেকটা ভালো আছি। এটা শেখ হাসিনার মতো নেতৃত্ব, বলিষ্ঠ সাহসী দূরদর্শী নেতৃত্ব আছে বলে আজকে জনগণের কাছে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। তো বিএনপি জানে জনগণের ভোটে তারা জিততে পারবে না, তাদের এ গতকাল যে ঘটনা ঘটিয়েছে তাদের কাজই হচ্ছে এসব। ইলেকশন কমিশন যতদিন থাকবে ততদিন এদেশে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আসলে নির্বাচন সুষ্ঠু হবে তখন যখন বিএনপিকে জেতার গ্যারান্টি দেওয়া, তাহলে নির্বাচন কমিশনও ভালো, আর ভালো হবা কেমনে বলবো। গতকাল রাজধানীতে বাসে আগুন দেওয়ার বিষয়সহ নানা ঘটনা নিয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে দ্বিতীয় ধাক্কার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতি সচল রাখতে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কায় খুব একটা ক্ষতি হবে না বলে মনে করেন নীতি নির্ধারকরা, তবে প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তানবীর রুপলের রিপোর্ট। প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে আবারও সতর্কতা জারি করা হয়েছে। বছরের শুরু থেকে প্রথম ধাক্কায় টালমাটাল গোটা বিশ্বের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিরও প্রতিটি খাতে এর প্রভাব পড়েছে। অভ্যন্তরীণ উৎপাদন, বিনিয়োগ, রফতানির গতি বাড়িয়ে যখন অর্থনীতির চাকা সচল রাখার যুদ্ধ চলছে, বিভিন্ন খাতে সরকারের দেয়া প্রণোদনার ওপর ভর করে উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন, তখন দ্বিতীয় ধাক্কার আশঙ্কা সামাল দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ? আমরা যা যা প্রিপারেশন দরকার সেটা নিতেছি, সব প্রিকশনগুলি আমরা নিয়েছি, কিন্তু যদি সিরিয়াস হয়ে যায় জিনিসটা এবং আমাদেরকে আবার লিমিটেড লকডাউনে যদি আবার যেতে হয়, তখন নিশ্চয়ই সরকার তখন চিন্তা ভাবনা করবে কিভাবে সবাইকে সাহায্য করা যায়। এপ্রিল মে মাসে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের অর্ডার বাতিলের জেরে কমেছে রফতানি আয়ে, তবে এরপর থেকে আবারও ঘুরে দাঁড়ায় পোশাক খাত। সবশেষ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা $796 কোটি বিপরীতে রফতানি হয় $813 কোটি পণ্য। পলিসি সাপোর্টস আর রাইট ইন প্লেস, আর প্রাইভেট সেক্টরও ইজ অলসো প্রিপেয়ার্ড। সেকেন্ড ওয়েভ আসলে ওয়ার্স্ট কেস সিনারিও যেটা হবে, ট্র্যাজেক্টরিতে মুভ করছে, সেটা একটু স্লো হওয়ার সম্ভাবনা আছে। তবে করোনার প্রথম থাবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগে থেকেই দ্বিতীয় ধাক্কা মোকাবিলার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারের উচিত হবে যে যে খাতগুলোতে এখনো
প্রণোদনা উল্লেখযোগ্য মাত্রায় ব্যবহার করা যায়নি, সেই খাতগুলোতে কিভাবে দ্রুততর সময়ে এই প্রণোদনা ব্যবহার করা যায় সেই ব্যবস্থাটি নেয়া। করোনার প্রথম ধাক্কা সামাল দিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের জন্য $1,00,000,000 বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। সেপ্টেম্বর পর্যন্ত প্রণোদনা প্যাকেজের 54% ব্যয় করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শেষ হচ্ছে ভুয়া প্রতিবেদন দিয়ে কর ফাঁকি দেওয়ার দিন। ব্যবসায়ীদের আর্থিক অনিয়ম বন্ধে এবার ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড। নতুন এ পদ্ধতি কার্যকর করতে চার্টার্ড হিসাবরক্ষকদের সঙ্গে চুক্তি করেছে এনবিআর। দেশে নিবন্ধিত বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান আর ফার্মের সংখ্যা 1,76,000, এর মধ্যে মাত্র 78,000 প্রতিষ্ঠানের টিআইএন নম্বর আছে, যার অর্ধেক প্রতিষ্ঠানও রিটার্ন জমা দেয় না। আবার আয় বিবরণীর ফাঁক ফোকর দিয়ে কর ফাঁকি দিতে ভুয়া নিরীক্ষা প্রতিবেদনও জমা দেয় অনেক প্রতিষ্ঠান। এই অনিয়ম দূর করতে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবির সাথে যৌথভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম নামে নতুন সফটওয়্যার চালু করলো এনবিআর। এই সিস্টেমটি ডিসেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হবে। আগামী মাস থেকে আইসিএবির সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার যাবতীয় তথ্য বাধ্যতামূলকভাবে ডিভিএস সফটওয়্যারে জমা দেবে। তথ্য দেওয়ার পর সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে নিরীক্ষিত হিসাব প্রতিবেদনের একটি ডকুমেন্ট ভেরিফিকেশন কোড দেবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই কোড যাচাইয়ের পরই চূড়ান্তভাবে নথিপত্র গ্রহণ করবেন কর কর্মকর্তারা। সঠিক রেভিনিউ যদি আমি আদায় করতে পারি, তাহলে আমরা হয়তো ভবিষ্যতে চিন্তা করতে পারবো কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনতে। নতুন এই পদ্ধতি কার্যকর হলে গতি আসবে রাজস্ব আদায়ে, আশা অর্থমন্ত্রীর। আজকে আমরা যে কাজটি করতে যাচ্ছি বিশ্বাস করি, মনে করি যে এর থেকে বেনিফিট হবে। বর্তমানে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালে নিরীক্ষিত হিসাব প্রতিবেদন যাচাই বাছাই করার ব্যবস্থা চালু রয়েছে। আগামী দিনগুলোতে শুভ খান, এ সময়ের বাণিজ্য। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন স্পটে ভিড় করছেন বিনোদন প্রেমীরা। সেই খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজউদ্দিন রুবেল এবং বগুড়ার মহস্তানগড়ে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি সমুদ্রের খবর জানতে রুবেলের কাছে। রুবেল, সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু বেড়ে চলেছে পর্যটকের আগমন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পর্যটক সৈকতের যে 6টি পয়েন্ট রয়েছে 6টি পয়েন্টে ভিড় করছে। হোটেল মোটেল ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে প্রায় লক্ষাধিকের অধিক পর্যটক কিন্তু কক্সবাজারে আজকে ভিড় করেছে। এটি আগামীকাল পর্যন্ত এই পর্যটক আগমন অব্যাহত থাকবেন বলে আমরা পর্যটন ব্যবসায়ীদের সূত্রে জানতে পেরেছি। এখন আমরা অবস্থান করছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। সেই সুগন্ধা পয়েন্টে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক কিন্তু সাগর তীরে এখন মেতে আছে। যে সমুদ্র সৈকতের যে ঢেউ, সেই ঢেউয়ের সাথে কিন্তু খেলা করছে। এখন যেহেতু শীতের আবহাওয়াটা বিরাজ করছে সেহেতু সাগর অনেকটাই শীতল এবং পর্যটকরা যে গোসল করার যে নিরাপত্তা সেই বিষয়টাও কিন্তু বলছে যে যারা লাইফগার্ড কর্মীরা রয়েছে তারা বলছেন যে এখন অনেকটাই সাগর উত্তাল না থাকার কারণে সাগর অনেকটাই নিরাপদ পর্যটকদের জন্য। তো আমরা দেখতে পেয়েছি পর্যটকরা কিন্তু সকাল থেকে এসে যে সমুদ্র সৈকতে নেমে পড়েছেন এবং তারা সেখানে টিউবে গা ভাসিয়ে আনন্দ করছেন। অনেকে আবার জেট স্কিতে চড়ে পুরো সাগর ঘুরে বেড়াচ্ছেন, সেই আর অনেকে বালিয়াড়িতে বসে বালি নিয়ে খেলা করছেন। আমরা দেখেছি শুধু অনেকে গ্রুপ এবং আবার অনেকে পরিবার পরিজন আবার অনেকে স্বজনদের নিয়ে এখানে ঘুরতে এসেছেন। আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম তারা কক্সবাজারে আসার কারণ। তারা বলছেন যে অনেক দিন তারা ঘরবন্দি ছিলেন, এই ঘরবন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কক্সবাজার ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা যে এখানে বিশাল সাগর এবং সবুজ পানি এসব দেখে তারা অনেকটাই আনন্দিত। যে 7 মাস ধরে তারা কষ্টে ছিলেন সেই কষ্টটা অনেকটাই দূরীভূত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এই পর্যটক যেহেতু বাড়তি পর্যটক, সেই বাড়তি পর্যটকদের জন্য কিন্তু নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকতে 6টি পয়েন্ট ছাড়াও যে পর্যটন স্পট রয়েছে সেসব পর্যটন স্পটে কিন্তু তারা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি শুধু কক্সবাজার
কক্সবাজার শুধু শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, সেন্ট মার্টিন, পাতুর সৈকত, ইনানি, পাতুয়ার টেক, মহেশখালী এবং নাইকংছড়ি বিভিন্ন পর্যটন স্পটেও কিন্তু পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। তো এখন আমরা বিনোদনের খবর জানতে মহাস্থানগড়ে চলে যাচ্ছি সহকর্মী মাজিদুর রহমানের কাছে। হ্যাঁ, ধন্যবাদ রুবেল। প্রায় 2500 বছরের পুরনো যে ঐতিহ্য বগুড়ার এই মহাস্থান নগরী, সে মহাস্থান নগরীতে কিন্তু এখন যে পর্যটক, সে পর্যটকের ঢল নেমেছে। বিশেষ করে যে করোনার সময় যে বন্ধ ছিল, প্রায় 5 মাস বন্ধ থাকার পরে গত 16 সেপ্টেম্বর এই পর্যটন নগরীটা খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, আর এখন যে শীতের ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু পর্যটকরা আসছে এবং প্রতিদিনের দলে দলে কিন্তু পর্যটকরা এখানে আসছে। আর এর ঐতিহ্যটা একটু বলতে চাই, সেটা হলো প্রায় 2500 বছরের পুরনো দক্ষিণ এশিয়ার মধ্যে যে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল সেটি হলো এই মহাস্থান নগরী। মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং সবশেষে যে সামন্ত রাজাদের যে প্রাদেশিক রাজধানী ছিল এই মহাস্থান নগরী। প্রায় 15 কিলোমিটার জুড়ে কিন্তু বিভিন্ন স্থাপনা রয়েছে প্রাচীন ঐতিহ্যের এবং প্রাচীন নিদর্শনগুলো যেগুলো দেখা যায় এবং যারা ব্যবহার করতেন সেই সময় যে তৈজসপত্র সহ বিভিন্ন যে জিনিসগুলো কিন্তু এই মহাস্থান নগরীতে রয়েছে। অর্থাৎ সভ্যতার গোড়া পত্তন যেখানে হয়েছিল এই মহাস্থানে, সেই মহাস্থান নগরীটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকে প্রচুর পর্যটকরা কিন্তু এখানে ভিড় জমান প্রতিদিনই। এবং এখানে যেটা বলতে হয় যে এই গত 6 মাসে অর্থাৎ করোনার পর থেকে যে 6 মাসে এখানে প্রায় 54,000 পর্যটক এখানে এসেছেন এবং 14 লাখ টাকার মতন এখানে রাজস্ব আয় হয়েছে এই পর্যটন নগরে। আর এখানে যদি বলতে হয় যে এখানে যে দেখার বিষয়গুলো রয়েছে, এখানে গোকুল মেদ রয়েছে, এখানে বেহুলা লক্ষিন্দর বাসুরগড় বলে একটি জায়গা রয়েছে এই মহাস্থান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আর কি, এই জাদুঘর থেকে 2 কিলোমিটার দূরে। এছাড়া লক্ষিন্দর ভিটার, জাহাজঘাটা, গোবিন্দ ভিটা সহ বিভিন্ন যে স্থানগুলো, পুরাতন যে নিদর্শনগুলো, সেই নিদর্শনগুলো কিন্তু দর্শকরা এখানে উপভোগ করেন এবং তারা দেখেন। এখানে একটা পিকনিক স্পটও রয়েছে যে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে আসেন এবং তারা কিন্তু পিকনিকও করেন। তো সবগুলো মিলে যেটা বলতে হয় যে মহাস্থান নগরীতে আস্তে আস্তে পর্যটক যেমন ভিড় জমাচ্ছেন, এখানে রাজস্ব আয় হচ্ছে এবং সবগুলো মিলে এখানে একটু দর্শনীয় স্থান হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সবুজ। বিনোদন প্রেমীদের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাজিদুর রহমান, ও তার আগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যোগ দিয়েছিলেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছের সরবরাহ বেড়েছে। সামুদ্রিক মাছের সরবরাহ বাড়ায় 20-30 টাকা কম দামে বিক্রি হচ্ছে বাজারে। ইলিশের সরবরাহ কম থাকায় বাড়তি দাম হাতিয়ে নিচ্ছে বিক্রেতারা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সর্ববৃহৎ মাছের বাজার এই ফিশারি ঘাট। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাজার। সাগরে মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা কেটে যাওয়ার কারণে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। জেলার মাছ ধরে ফিরে আসার কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ আগের থেকে অনেকগুণ বেড়েছে, যে কারণে কেজি প্রতি 20-30 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সামুদ্রিক মাছ। 1,850, তারপরে ওই যে বলভুয়া 400, লাল কোরাল 450, আগে মনে হলো এটা 3600 টাকা, এখন 2400 টাকা। যতদিন সমুদ্রের মাছ থাকবে ততদিন মানে দেশি মাছের কোনো মূল্য থাকবে না। সরবরাহ বাড়ায় তার প্রভাব পড়েছে দেশি মাছের বাজারে। কেজি প্রতি 15-20 টাকা কম দামে বিক্রি হচ্ছে সকল ধরনের দেশি মাছ। কালকে 260 টাকা আমাদের মাছ বেচছে, আজকে বেচছে 180 টাকা। কেজিতে 20-25 টাকা এরকম কমে গেছে, আর দামি মাছ কমে গেছে 50-60 টাকা। শীতকাল আসলেই কমে যায় ইলিশের সরবরাহ, যে কারণে বাজারে ইলিশ নেই বললেই চলে। যা আছে তাও বিক্রি হচ্ছে অনেকটা বাড়তি দামে, 700-750 টাকা কেজি। শীতকাল তো শীতের মৌসুম, ইলিশ মাছ পড়তেছে না। আবহাওয়া অনুকূলে থাকলে ও জেলেরা স্বাভাবিকভাবে সাগর থেকে মাছ ধরে ফেরত আসতে পারলে বাজারে মাছের দাম আরও কমে আসবে বলে মনে করেন বিক্রেতারা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে পার্থ প্রতিম বিশ্বাস দেখছেন এ সময়ের বাণিজ্য। 16,271,48,80,292 টাকা ব্যয়ে 8টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে 15,628,21,26,000 টাকা সরকারি অর্থায়ন এবং দেশীয় ব্যাংক থেকে 643,27,00,000 টাকা ঋণ নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর 6টি জেলায় PPP-র মাধ্যমে রাইস মিল স্থাপন করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি বাড়াতে এবং আইসিটি খাতের জন্য মেধাবী তরুণদের স্বার্থে বাংলাদেশের চারটি আইসিটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে হুয়াওয়ে। এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিসিসি মিলনায়তন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী ঝ্যাং ঝ্যাং জুন, বিসিসির নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব। এ চুক্তির আওতায় বাংলাদেশ আইসিটি কম্পিটিশন, আইসিটি জয়েন্ট ইনোভেশন সেন্টার, হুয়াওয়ে আইসিটি একাডেমি এবং কিউরেটিং বাংলাদেশ স্টার্টআপস এই চারটি প্রোগ্রাম শুরু হবে। ভারতে ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করল ওয়ালটন। এর আগে প্রতিবেশী দেশে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেছে ওয়ালটন। বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে এক্সপোর্টিং মেশিন টু ইন্ডিয়া শীর্ষক অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক হুমায়ুন কবির ও এস এম জাহিদ হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখছেন এ সময়ের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের বন্ধু প্রতিম দেশ কাতারে 1973 সাল থেকে জনশক্তি রপ্তানি হচ্ছে। বর্তমানে 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন সেখানে, যাদের অধিকাংশই নির্মাণ কাজের সঙ্গে জড়িত। করোনা পরবর্তী সময়ে কাতারে নতুন শ্রমিক পাঠাতে দক্ষতার উপর গুরুত্ব দেওয়ার তাগিদ প্রবাসীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে কাতারের সাথে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক সুসম্পর্ক। দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, ফিলিপিন্সের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দেশটির নির্মাণ খাতে বাংলাদেশের বড় একটি অংশ যুক্ত থাকলেও কাতারের সরকারি বেসরকারি খাতে বড় পদে নেই তেমন কোনো বাংলাদেশি। বাংলাদেশ থেকে দক্ষ ও শিক্ষিতরা না আসা এই পিছিয়ে থাকার কারণ বলে মনে করছেন প্রবাসীরা। আমার আন্ডারে 10 থেকে 15 জন লোক কাজ করে, সেখানে একজনও বাংলাদেশি দক্ষ শ্রমিক নেই। কাজ না জেনে এসে মিডল ইস্টে সাফার করার কোনো প্রয়োজন নাই। আপনাদের যার যার ফ্যাকাল্টি অনুসারে, যার যার সেকশন অনুসারে যারা কাজ জানেন তারাই এখানে আসবেন। আমাদের যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আমাদের যে বিভিন্ন স্পেশালিস্ট, তাদেরকে সম্পৃক্ত করে কাতারের এই যে উন্নয়নের সাথে থাকার জন্য। গত 3.5 বছরে 3 লাখের বেশি কর্মী কাতারে গেছেন, যাদের 80% অদক্ষ। ভবিষ্যতের কথা চিন্তা করে দক্ষ শ্রমিক পাঠানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়ে বাংলাদেশ দূতাবাস। মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। এখান থেকে আপনার প্রতিভা তো যে আমাদের কাছে, যে আমরা দক্ষতার উপরে এই মুহূর্তে খুবই গুরুত্ব দিচ্ছি, দক্ষ শ্রমিকদের উপর খুবই গুরুত্ব দিচ্ছি। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে গড়ে ওঠা নির্মাণ খাতের সব মেগা প্রজেক্ট শেষের পথে, আর তাই দক্ষ শ্রমিক ছাড়া বাকিদের হয়তো ফিরতে হতে পারে বাংলাদেশে। সময় সংবাদ, দোহা, কাতার। বাণিজ্য। গেল 2 মাস ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আটকে আছে 5000 পয়েন্টের নিচে। বাজার সংশ্লিষ্টরা অস্বীকার করছেন, করোনার প্রথম ধাক্কা কাটিয়ে বিশ্বের অন্যান্য পুঁজিবাজার যতটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে ততটা হয়নি। হরিপদ সাহার রিপোর্ট। 2 মাস আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছিল 5116 পয়েন্ট। তারপর থেকে এক সপ্তাহ সূচক বাড়ে তো পরের সপ্তাহেই কমে। অক্টোবরের শেষ সপ্তাহে ডিএসইএক্স বাড়ে 96 পয়েন্ট, কিন্তু তার পরের 2 সপ্তাহে এ সূচক যথাক্রমে 68 ও 37 পয়েন্ট কমে অবস্থান নিয়েছে 4905 পয়েন্টে। তবে এ সময় বাজার মূলধন বেড়েছে প্রায় 7,500 কোটি টাকা। গেল সপ্তাহে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় 71 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 911 কোটি টাকায়। সর্বোচ্চ লেনদেন ছিল শেষ কার্যদিবস বৃহস্পতিবার 988 কোটি টাকা। বিদায়ী সপ্তাহেও ডিএসইর সরিয়া ও বাছাই সূচক দুই কমেছে। করোনার প্রথম ধাক্কার পর ডিএসইর প্রধান সূচকে প্রায় 1000 পয়েন্ট যোগ হলেও বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারের তুলনায় এখনও গতি কম বলেই মনে করেন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি। এখনও বিশ্ব পুঁজিবাজারের যেই রকম যত দ্রুত রিকভার করছে, আমরা অতটা দ্রুত রিকভার করতে পারিনি। ইভেন আমরা যদি পাশে ইন্ডিয়ার সাথে দেখি, আমরা পারিনি। গত 1 মাস যাবৎ একই জায়গায় একই বৃত্তের ভিতরে মোটামুটি ঘোরাফেরা করছে। হয়তো নেক্সট আরেকটা স্টেপ যদি রেলিটা হয়, মুভমেন্ট হয়, তাহলে কিন্তু বিনিয়োগকারীর মধ্যে আরেক লেভেলের স্বস্তি আসবে এবং বাজারের স্বাভাবিক গতির দিকে ঘুরে যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে দরবারের শীর্ষ 5 প্রতিষ্ঠান ছিল সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসিএমএল আইবিবিএল ফান্ড, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ফান্ড এবং এসিএমএল গ্রোথ ফান্ড। এদিকে দাম হারানোর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হামিদ ফেব্রিক্স, ডেল্টা স্পিনার্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইনটেক লিমিটেড এবং বিডিও ওয়েল্ডিং। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 361টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 103টির, কমেছে 188টির এবং অপরিবর্তিত আছে 70টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
এপর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বেগ পেতে হবে না, মত নীতি নির্ধারকদের। প্রথম দফার অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ালো ফ্রান্সে। বর্ষবরণের অনুষ্ঠান বাতিলে সংকটের মুখে প্রবাসীরা, আয়ারল্যান্ডে কমেছে সংক্রমণের হার। এবং আর্থিক অনিয়ম বন্ধে এনবিআর এর নথি যাচাই ব্যবস্থা চালু, কোভিডের কারণ দেখিয়ে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানো হবে না, সাফ জানালেন চেয়ারম্যান। এই ছিল সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়।